2024 সালের প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দাখিল পরীক্ষা চলতেছে, আগামীকাল তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। শেষ পর্যন্ত একবারে শেষ মুহূর্তে তোমাদের কাছে যে ভিডিওটি নিয়ে আসলাম তোমাদের খুবই উপকারে আসবে। এটির পিডিএফ ডাউনলোড করার আগে অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, 1-2 মিনিটের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি একদম ফ্রিতে, তাদের সুবিধার জন্য একেবারেই ফ্রিতে যে পিডিএফগুলো শেয়ার করতেছি, অনেক সুবিধাভোগী কিছু ভিউয়ার্স কিছু ফলোয়ার্স এইগুলো আমার কাছ থেকে ফ্রিতে নিয়ে তারা অর্থের বিনিময়ে বিক্রি করতেছে, অনেক শিক্ষার্থীর কাছ থেকে তারা টাকা নিচ্ছেন। তো অনেক রিকোয়েস্ট করব অনেক জোরে যে এই কাজটা করবেন না, চাইলে তো আমিও টাকা নিতে পারতাম, আমিও এগুলো বিক্রি করতে পারতাম। এর আগে অনেক সাজেশন দিয়েছি, তো এগুলো আমিও কিন্তু অর্থের বিনিময়ে করতে পারতাম। আমি শিক্ষার্থী বন্ধুদের কথা বিবেচনা করে একদম ফ্রিতে যেগুলো দিয়ে দিচ্ছি এবং যত দ্রুত সম্ভব তাদের সাথে এগুলো শেয়ার করতে চেষ্টা করতেছি। আপনারা অনেকেই এগুলো আমার কাছ থেকে ফ্রিতে নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে ফেসবুকে নানান ধরনের পোস্ট দিয়ে একই আমার হুবাহু এই পিডিএফগুলো শিক্ষার্থীর কাছে বিক্রি করতেছেন। তো এই কাজটা কিন্তু মোটেই ঠিক নয়, এই কাজটা কেউ করবেন না, রিকোয়েস্ট থাকবে। আর শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, তোমরা এগুলো কেউ টাকার বিনিময়ে নেবেন না। তোমরা যারা এগুলো নিচ্ছ বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে, যারা সবাই যাতে সবাই উপকৃত হতে পারে, সবাই যাতে ফ্রিতে এই পিডিএফগুলো পেতে পারে, বিশেষ করে যারা শিক্ষার্থী বন্ধু আছে। এই কারণে তোমাদেরকে দুইটা কাজ, একটা হচ্ছে যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো বেশি করে শেয়ার দিতে, এবং যারা ফ্রিতে এগুলো নিচ্ছেন ফ্রেন্ডদের কাছে ফ্রিতেই পিডিএফগুলো শেয়ার করে দিবেন, কোনো ক্রমেই কারো কাছ থেকে টাকা নেবেন না। এবং শেষ পর্যায়ে যে পরীক্ষার্থীদের জন্য এটা কেন উপকারী বা কেন এটা কাজ দিবে, সেটা হচ্ছে এটি কিন্তু সাজেশন নয়, তবে এটি থেকেই সাজেশন তৈরি করা হয়। যত শর্ট বুলেটিন শর্ট সাজেশন বলো না কেন, এই টেস্ট মডেল টেস্টগুলোকে বা নির্বাচনী পরীক্ষার এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই কিন্তু এগুলো অ্যানালাইসিস করেই কিন্তু শর্ট সাজেশনগুলো প্রস্তুত করা হয়। সো এটি পিডিএফ ডাউনলোড করে মোবাইল থেকে, বিশেষ করে এখানে যে কয়টা মডেল প্রশ্ন আছে বা যে কয়েকটা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন আছে একেবারে টপ লেভেলের প্রতিষ্ঠানগুলো, এখানে প্রত্যেকটা MCQ বা প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়া আছে। সুতরাং একটা নৈবেদ্যকে কেউ এড়াবে না, একবার শেষ মুহূর্তে আগামীকাল পরীক্ষা, তোমরা একবারের জন্য হলেও এই MCQগুলো টাচ করবে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। একটা প্রশ্ন এর বাইরে আশা করি তোমাদেরকে পড়তে হবে না। এখানে যে প্রশ্নগুলো আছে মাত্র 52টা পেজ, এখানে সবগুলো MCQ, আগে তোমরা A to Z MCQগুলো একবার করে পড়ে নিবে, দেখবে তোমরা আগে তো প্রস্তুতি নিয়েছো, এখান থেকে আসলে কতটি কমন পাইতেছো এটাও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, সাথে যেগুলো পারো না এগুলোর একটু উত্তর শিখে নেবে। তারপরে তোমাদের সৃজনশীল পড়ার ক্ষেত্রে তোমরা দেখবা যে প্রশ্নগুলো অধিকাংশ প্রশ্নের মধ্যে, বেশিরভাগ মাদ্রাসার মধ্যে নির্বাচনী পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো শেষ মুহূর্তে টাচ করবে। তো এর উত্তরগুলো যে নির্বাচনী যে সৃজনশীল প্রশ্নগুলো, এর উত্তরগুলো তোমরা বিশেষ করে আলফাতা গাইডে খুব সহজেই পাবে। যদি তোমরা এই প্রশ্নগুলো হুবাহু এই মানে উদ্দীপকটি না পাও, তাহলে তোমরা অবশ্যই উদ্দীপকটি যেই গদ্য বা পদ্য থেকে দেওয়া হয়েছে সেই গদ্য পদ্যটি একটু ভালো করে দেখবে, আশা করি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। তো আবারও ভিডিওটি শেষ করার আগে রিকোয়েস্ট থাকবে, কেউ এগুলো ফ্রিতে নিয়ে অর্থের বিনিময়ে বিক্রি করবেন না, এটি আমার রিকোয়েস্ট। আরেকটি কথা, যারা এই পিডিএফটি নিতে চান অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই পেজে প্রবেশ করে একটি স্ক্রিনশট নিতে হবে, অবশ্যই একটি স্ক্রিনশট দিতে হবে, স্ক্রিনশট না দিলে কিন্তু আপনারা পিডিএফটি পাবেন না। সেজন্য অবশ্যই আপনাকে একটি স্ক্রিনশট নিয়ে নিন, ফেসবুক পেজে গিয়ে স্ক্রিনশটটি আমাকে মেসেজ করে দিন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের এটি শেয়ার করার চেষ্টা করব। আর যারা ফেসবুক থেকে এটি দেখতেছেন তারাও এটির স্ক্রিনশট নিন এবং এই পেজের মধ্যে যে পেজ থেকে দেখতেছেন সেই পেজের মধ্যে এটি ইনবক্স করে দিন, তো আপনি দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। সবার সফলতা কামনা করছি, সবার পরীক্ষা যেন ভালো হয় সেই কামনায় রইল। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি লাইক ফলো করে না থাকলে ফেসবুক পেজটি লাইক ফলো করে দেবেন। সবাইকে ধন্যবাদ।